শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর দুষ্টু মিষ্টুর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমার অবস্থা দেখো, চুপচাপ রয়েছি। তোমাদের দাদা খুব ঘুমাচ্ছে, তো আমি দুষ্টু মিষ্টুকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে এই ঘরে চলে আসলাম। ভাবলাম যে খুব মানে গভীর ঘুম, তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করাই যায়। তা আমার প্র্যাঙ্ক ভিডিও দেখতেও খুব ভালো লাগে, আর আগের দিন বাবার সঙ্গে করেছিলাম, খুব একটা আনন্দ হয়নি। তো আজকে দেখি কি করে আর কি সব আজে বাজে বলেছে। মানে আমরা হচ্ছে মানে আমার বাপের বাড়ি ঘটি, আর আমার শ্বশুরবাড়ি বাঙাল, তো বাঙালদের ভাষা একটু বুঝতে আমার প্রথম প্রথম অসুবিধা হয়েছিল, কিন্তু আজকে কি ভাষা বললো আমি সেটা নিজেও জানি না। তো দেখো, আর এরপরে রাত্রেবেলা যাব কৃষ্ণগড় হাবেলি হোটেলে, সেখানে বউ ভাতের নিমন্ত্রণ আছে। আমরা যেই বাড়িতে আগে ভাড়া থাকতাম, ওই কাকুর ছেলের বউ ভাত আজকে, তো চলো সব মিলিয়ে খুব মজা হবে। আর আমি একা একা করছি, আমার খুব হাসিও পাচ্ছে আর ভয়ও লাগছে যাতে উঠে না পড়ে। উঠে বললেই তো গেল ভিডিওটা পুরো, আর নাক ডাকছে কি গড় গড় করে। যাও তো, রাত দেরি করো না, বলছি চলো না গেলে চলো, কিছু রান্না বান্না করে খাইয়ে শুয়ে পড়ি দুটো একটা। ঠিক আছে, দেখছ আবার কি করে কি করছি তোমার সঙ্গে, তুমি জানো? তুমি তো জানো না, ঘুম পাচ্ছে মাঝে মাঝে বললো কি 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 ভাষা বললে বলো। আরে হুতা কেন, এমন কি কথা দেখি আর একবার দেখি না কি কথা বল। দূর 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 আর কেন, একটা কি ভাষা? আরে হুতা কেন, এ আবার কি কথা, এর মানে কি? বাংলা মানে কি, মানে এগুলো বাংলা ভাষা মানে কি? হ্যাঁ, ঠাকুমার ভাষা, ঠাকুমার ভাষা। গলায় মালা পরেছি তো তোমাকে, সুন্দর লাগছে, লিপস্টিক দিয়েছি, টিপ পরেছি। আবার ঘুমিয়ে পড়লো রে ভগবান। তো আমরা ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি বলতে বাড়িতে তো না, এটা হচ্ছে হোটেলে, হচ্ছে হাবেলি হোটেলে, কৃষ্ণনগর হাবেলি। আর আমরা আমি দুষ্টু মিষ্টুকে স্কুলে যাওয়ার সময় প্রেজেন্টেশন কিনে রেখেছিলাম, আর আসার সময় একটা ফুলের তোড়া নিয়ে আসলাম। আর তোমাদের দাদা প্র্যাঙ্ক ভিডিওতে কিছু এক রাগ ঠাক করেনি, তো একটু রাগ না করলে মজা হয় না ভালো, তো কিছুই করলো না দেখলাম। তো আমারই ভালো লাগেনি, তোমাদের জানি না কেমন লেগেছে আর কি সব কি ভাষা বলছিল, আরো অনেক ভাষা। আমি বিয়ের পর পর, আমরা হচ্ছে ঘটি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল, তো আমি না প্রথম প্রথম অনেক ভাষাই বুঝতে পারতাম না, তো এখন বুঝতে পারি সবই। আর এই যে মিষ্টু ওর বাবার সঙ্গে যাচ্ছে, আর দুষ্টু মানে হঠাৎ একটু জ্বর এসছে, তো ওকে নিয়ে আসিনি, ওকে বাড়িতে থুয়ে এসেছি, যে দিদি আমরা যেই বাড়িতে থাকি। তো ওই দাদা বললো ঠিক আছে আমি আছি, তোমরা যাও ঘুরে আসো, একটু নিমন্ত্রণ রক্ষা না করলেও হবে না। আর মিষ্টু, আমি ওর বাবাকে বললাম তুমি যাও, মিষ্টু আসার জন্য খুব কান্না করছে, তো আমি ভাবলাম আমিও একটু আসি তোমাদের সঙ্গে, তাহলে একটু শেয়ার করতে পারবো। তো দুষ্টু রয়েছে বাড়িতে, আর এই যে মানে হাবেলি হোটেলে প্রথম ঢুকলাম, খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। আর আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির আর কি, যেই আগে যেই বাড়িতে ভাড়া থাকতাম,
সেই দেখায় না, ছাদ থেকে দেখা যায়। মানে আমরা যে বাড়িতে এখন ভাড়া থাকি আর পুরনো ভাড়া বাড়িতে থাকতাম, সেই বাড়িটার মধ্যে চারটে পাঁচটা বাড়ির ডিফারেন্স। তো আগে যে বাড়িতে থাকতাম সেই কাকুর ছেলের আজকে বউ ভাত, ছোট ছেলের, আর এই বিয়ের জন্যেই আর কি আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি। কাকু বলেছিল যে বড়টার সময় ব্যারাকপুর রিসর্টে করেছিল বড়টার বেলায়, তো ছোটটার শেষ বিয়ে যেহেতু দুটো ছেলে, তো এই বিয়ের সময় কাকু একটু বাড়িতেই করতে চেয়েছে, সেই জন্য আমাদের নিচের ঘরটা ছাড়তে হয়েছে। কাকুরা সব নিচে, আত্মীয় স্বজন এসছে ওনাদের বাড়িতে। তো এই যে কাকুর ছেলে আর বৌমা, আর এই যে কাকু বসে আছে আমরা যার বাড়িতে থাকতাম আর কি, দেবেন কাকু। তারপরে এদিকে হচ্ছে সব স্টল আর কি, ফুচকা স্টল, তারপরে গরম গরম জিলিপি ভেজে দিচ্ছে, আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, একটা পনিরের আইটেম, যাই হোক কিছু হবে। আর আমি চায়ের গন্ধে গন্ধে চায়ের কাছে চলে এসেছি, এই মানে ওনারা বললো তান্দুর চায়টা, তো আমি খাইনি এর আগে কোনো দিন, তা আমি ভাবলাম একটু খাই তান্দুর চা। তো ওই ভাঁড়গুলো পুড়িয়ে ওই চিনির মধ্যে যখন দিচ্ছে, চিনিটা পুড়ে ক্যারামেলের মতো হয়ে যাচ্ছে, তো সেটা আবার চায়ের ওই ভাঁড়টা, চিনি পোড়া চিনিটা আর গরম ভাঁড়টা ওই চায়ের মধ্যে দিয়ে দিল। তো এই ওই মানে একটা আলাদা, সত্যি একটা আলাদা সুন্দর সেন্ট চাটা। তো চাটা খেয়ে আমার খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে সমস্ত রকম ড্রিঙ্ক আর কি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে ওই কী বলে ওগুলো মকটেল, ওই সব বানাচ্ছিলো, তারপরে যে কোনো রকম, এক একজন এক এক রকম পছন্দ করে। তো এখানে সেই স্টল, আমরা ওখান থেকে কিছু নেইনি। তো এখানে কোনে যাত্রী চলে আসলো আর কি, তো আগে ঢুকলেন যারা অল্প বয়সী, তারপরে বেশ সিস্টেমটা খুব ভালো লাগলো আমার। প্রথমে ঢুকলো মানে অল্প বয়সী মেয়েরা, তারপরে আর কি মায়েদের বয়সী, তারপরে ঠাকুমাদের বয়সী, এরকমভাবে একটা সিস্টেম অনুযায়ী বেশ এনারা আসলেন, তো একটু বেশ অন্যরকম লাগলো। দেখো বয়স্ক মানুষরা এসছে, খুব ভালো লাগছে, তাদেরও তো আসতে ইচ্ছা করে একটা অনুষ্ঠানে, এই অকেশন ছাড়া তো বয়স্ক মানুষের কোথাও যেতেও পারেন। আর এবার আমি মিষ্টি আলুর বাবা এবার খাওয়ার টেবিলের দিকে যাচ্ছি, তো খাওয়া দাওয়া করে সকাল সকাল যাবো, দুষ্টু শরীরটা ভালো নেই। দুষ্টু আসেনি বলে ওর জন্য কাকু কাকিমা খাবার পার্সেল করে দিল, আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধু।